হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে আমি খাবো এটা উচ্ছে সিদ্ধ, এটা পুঁই শাক সিদ্ধ, এটা বিন সিদ্ধ, এটা পেঁয়াজ সিদ্ধ, এটা রসুন সিদ্ধ, এটা বেগুন সিদ্ধ, এটা ভেন্ডি সিদ্ধ, এটা আলু সিদ্ধ, এটা ওল সিদ্ধ, এটা ডিম সিদ্ধ, আর এখানে রয়েছে 20টা কাঁচা লঙ্কা সিদ্ধ, কাঁচা পেঁয়াজ কুচি, লবণ। এবার আমি একটা প্লেটটায় এক এক করে মেখে নিই। তিনটে লঙ্কা নিলাম, লবণ, এটা পুঁই শাক মাখাচ্ছি, এটা 4টে লঙ্কা দিলাম, একটু লবণ, একটু পেঁয়াজ কুচি, এতে বিন সিদ্ধ, মনে হচ্ছে তো লঙ্কাটা ছেন্ড বেরিয়েছে, ঝাল হবে। ঝাল হলে তো ভালোই হবে, ঝাল তো খেতে ভালোবাসি। এবার এটা বেগুন সিদ্ধ, এবার প্লেটে জায়গা নেই তো এটা এখানটায় রেখে দিই। এবার এই ওল সিদ্ধ, আলু, এটা আলু সিদ্ধ, এটা ভেন্ডি সিদ্ধ, একসঙ্গে মেখে নিই। এবার এই উচ্ছেটা এখানটায় নিয়ে নিই, এটা উচ্ছেটা দিয়ে আগে খাবো, তিতো তো আগে খেতে হয়। এটা পুঁই শাক সিদ্ধ এখানটায় রেখে দিই, এটা বিন সিদ্ধ মেখে রেখেছি, এটা এবার এখানে রাখি, ব্যাস এবার এগুলো মেখে নিই। ব্যাস মাখা হয়ে গেল, এবার উচ্ছেটা দিয়ে আগে খেয়ে নিই। সিদ্ধ ভাত খেতে ভালোবাসি তো, এবার পুঁই শাক দিয়ে খাচ্ছি। একটা লঙ্কা নিই শাকতে, পুঁই শাক সিদ্ধ একটু রসুন নেই,
একটু সিদ্ধ নিও। এবার ডিম সিদ্ধটা নেই, একটুখানি রসুন সিদ্ধ নিন।
বন্ধুরা সব খেয়ে নিয়েছি, আমি আমি সিদ্ধ ভাত খেতে ভালোবাসি, তাই একটা কথা না বলে আমি সব খেয়ে নিয়েছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।